ভিডিও শুরুতে আপনি যে এইচডিআর ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি কিভাবে আপনার নর্মাল ভিডিওগুলো এই টাইপের এইচডিআর তৈরি করবেন। তো এই টাইপের এইচডিআর ভিডিওগুলো তৈরি করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, আপনি এইখানে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। এখান থেকে আপনি প্রথমে ক্যাপকাট লিখে এখান থেকে আপনি সার্চ করবেন। তো ক্যাপকাট লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে, এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনার মোবাইলে ইনস্টল না থাকে, আপনি কি করবেন, অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন। তো অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু অ্যাপের এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন এখানে থাকবে। তো আপনি আপনার ভিডিওটা এডিট করার জন্য এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন প্রথমেই। তো নিউ প্রজেক্টে আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে। এখানে অবশ্যই মনে রাখবেন এখানে দেখতে পাবেন ফটোস এবং এখানে ভিডিও। যদি এখানে ফটো সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এখানে ফটো শো হবে, আর যদি এখানে ভিডিও আপনার সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে ভিডিও শো হবে। অবশ্যই এখান থেকে অটোমেটিকভাবে যদি ফটো সিলেক্ট করা থাকে আপনি এখানে ভিডিও সিলেক্ট করে দেবেন, আর যদি এখান থেকে ভিডিও সিলেক্ট করা থাকে তাহলে কোনো কিছু করতে হবে না। আপনি এখান থেকে শুধুমাত্র আপনি যে ভিডিওটি আপনার এডিট করবেন আপনার নর্মাল ভিডিওটি, এইখান থেকে কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে। তো এইখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ভিডিওটি চলে আসবে। তো ভিডিওটি চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার অ্যাড অপশন রয়েছে, আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। যখন আপনি অ্যাডে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার বেশ কিছু নোট নিয়ে আরও একটি নতুন ইন্টারনেট কিন্তু এখান থেকে চলে আসবে। এখন আপনি এই যে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এখানে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে, এখানে এই যে কোণারে আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন কিন্তু এখানে শো হয়েছে। আপনি এইগুলো থেকে দেখতে পাবেন এই যে এখানে রয়েছে আপনার ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে, আপনি প্রথমেই এইখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি কী করবেন এই যে এইটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন 10 থেকে 15। তারপর এগুলোকে আবার টানবেন, টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কনট্রাস্ট নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে একটু আপনি প্লাস করে দেবেন এখান থেকে 10 থেকে 15 অথবা 20, এমন আপনার ভিডিও সাথে যতটুকু যায় এটা এখান থেকে ততটুকু দিয়ে দেবেন। তারপর আপনি এগুলোকে আবার টানবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে শার্পেন নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করে এটা এখান থেকে মানে একদম আপনি 100 করে দেবেন, মানে একদম ফুল করে দেবেন এইটা। তারপর আপনি কী করবেন এইগুলোকে আবার এইভাবে টানবেন, টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এসএসএন নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই সেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো কালার এখান থেকে চলে আসবে। তো এই কালারগুলো থেকে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি ইয়েলো কালার রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি ইয়েলো কালারে ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম নিচে অনেকগুলো অপশন শো হবে। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এইটা আপনি এখান থেকে একটু মাইনাস করে দেবেন। তো আমি এখান থেকে মাইনাস করলাম, আপনি এটাকে -100 করে দেবেন। তো এইটা এখান থেকে -100 করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন এই যে একটি ব্যাক অপশন রয়েছে, আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটা একদম এইচডিআর কিন্তু হয়ে গেছে। আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন, মানে কালার পরিবর্তন হয়েছে, ভিডিওতে কিন্তু কোয়ালিটি কিন্তু চলে আসছে। এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করতে চাইলে এখানে উপরে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।